আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োলজি লেকচার 10, এবং এই বায়োলজি লেকচার 10 আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রা, প্রাণীর পরিচিতি চেরা চ্যাপ্টারের অংশ। আর মানব দেহর অংশ থেকে আমাদের আজকের আলোচনায় আছে পরিপাক ও শোষণ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রেক্ষাপটে এই দুইটা চ্যাপ্টারের মধ্যে আসলে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তা বলাই বাহুল্য, কারণ মানব দেহ সংক্রান্ত সব কিছুই আসলে সবসময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে হাইড্রা বা প্রাণী পরিচিতির এই অংশটাও কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্নের আগমনের ইতিহাস রাখে, তাই আমাদের দুটো চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো আজকে আলোচনার শুরুতে আমরা হাইড্রা নিয়ে আলোচনা করব, সেখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো সম্পর্কে একটা ধারণা পাবো, এবং পরবর্তীতে মানব দেহের যে পরিপাক ও শোষণ সেটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে। তো আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে যে প্রাণীটিকে দেখানো হচ্ছে সেই প্রাণীটি মিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত একটা বিশেষ প্রাণী, আর সেই প্রাণীটার নাম হাইড্রা। এই হাইড্রা নামকরণটার পেছনের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। এই হাইড্রা নামটা এসেছে গ্রিক রূপকথা থেকে। সেই গ্রিক রূপকথায় একটা ড্রাগন ছিল, যে ড্রাগনের মাথা একটা কেটে ফেললে আবার দুটো মাথা গজাত, এবং হাইড্রারও দেখা যায় যে বিশেষ কোষের উপস্থিতির কারণে তার কোনো একটা অঙ্গ হানি ঘটলে সেই অঙ্গটা আবার পুনরায় তৈরি করার ক্ষমতা তারা রাখে। এই যে একটা গুণ, যে গুণটা কারণে তারা নিজেদের ক্ষয়প্রাপ্ত বস্তুকে আবার পুনরুদ্ধার করতে পারে, এই গুণটাকে বলা হয় টটিপটেন্সি। আমরা পরবর্তীতে যখন হাইড্রার কোষগুলো সম্পর্কে পরিচিত হব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই টটিপটেন্সি গুণ সম্পন্ন কোষ কোনটি। তো মূলত টটিপটেন্সি বা নিজেকে পুনরুদ্ধার করা বা পুনর্গঠনের যে গুণ, সেই গুণটাকে কাজে লাগানোর জন্যই হাইড্রার এই বিশেষ নামকরণ। আর এই নামকরণটা করেছেন আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদী নামকরণ এর প্রবর্তক কিংবা ট্যাক্সোনমি প্রবর্তক, এমন প্রশ্ন আনসার থাকে কি? ক্যারোলাস লিনিয়াস, স্পিসিস প্ল্যান্টারাম এই বইয়ের লেখককে, এমন প্রশ্নের উত্তরও থাকে ক্যারোলাস লিনিয়াস। আমাদের হাইড্রার আবিষ্কারকের কথা যদি বলতে হয়, তাহলে আনসারটা হচ্ছে আব্রাহাম ট্রেম্বলে। হাইড্রা আবিষ্কারকের নাম হচ্ছে ট্রেম্বলে, কিন্তু নামকরণের বিষয় থাকলে বা নামকরণের প্রশ্ন আসলে সেই ক্ষেত্রে উত্তর হবে আমাদের ক্যারোলাস লিনিয়াস। তো আমরা এই প্রাণীটা আমাদের দেশে মূলত তিনটা প্রজাতি দেখতে পাই, তা হচ্ছে হাইড্রা ফুসকা, হাইড্রা ভিরিডিস, হাইড্রা ভালগারিস। নামগুলো আমরা কয়েকবার পড়লে আমরা বুঝতে পারবো, তবে ভুলে যাওয়ার মতো সুযোগ যেটা সেটা হচ্ছে কোনটাতে কতগুলো কোষিকা থাকে। ফুসকার ক্ষেত্রে মনে রাখতে হবে, ফুসকার ক্ষেত্রে আমাদের কোষিকার সংখ্যা হচ্ছে 6টা, অন্যদিকে ভিরিডিসের ক্ষেত্রে 4 থেকে 8টা, আর ভালগারিসের ক্ষেত্রে 6 থেকে 10টা। আর এর মাঝে ভালগারিসটাই সবচেয়ে সুলভ, এবং দেখা যায় কি অধিকাংশ ক্ষেত্রে একটা বিশেষ গণের যে প্রজাতিটা বেশি পরিমাণে সুলভ বা পাওয়া যায় সেইটার নামের সাথে ভালগারিস যুক্ত করা হয়। যেমন আমরা এস্টেরিয়াস ভালগারিস বললে তারা মাছ শুনতে পাই, সো ওইটাও প্রচুর পরিমাণে সুলভ বলে তার নামের মধ্যে ভালগারিস কথাটা চলে আসছে। একই রকম আমাদের এই হাইড্রা ভালগারিসটাও সুলভ বলেই এর নামের সাথে ভালগারিস যুক্ত হয়েছে। তো আমাদের দেশে হাইড্রার কোন প্রজাতি বেশি সুলভ, এমন প্রশ্নের উত্তরে আনসারটা হবে হাইড্রা ভালগারিস। তো আমাদের এখন হাইড্রার স্বভাব সম্পর্কে কিছু কথা জানতে হবে, আর হাইড্রার স্বভাব সম্পর্কে জানতে হলে দুটো বর্ণ মনে রাখতে হবে, একটা হচ্ছে ম আর একটা হচ্ছে ন। আমরা এটাকে রিলেট করে পড়ার চেষ্টা করছি। ম দিয়ে তিনটা কথা শিখবো, আমরা ন দিয়ে তিনটা কথা শিখবো। ম দিয়ে কোন তিনটা কথা আমরা শিখবো? ম দিয়ে হচ্ছে হাইড্রা মুক্তজীবী, অর্থাৎ সে ফ্রিলি চলাফেরা করতে পারে, সব জায়গায় চলাফেরা করতে পারে। তবে সে আরেকটা ম দিয়ে মনে রাখতে হবে যে সে মিঠা পানিতে বাস করে, তারা মুক্তজীবী, সে মিঠা পানিতে বাস করে। এবং আরেকটা ম দিয়ে মনে রাখতে হবে যে তারা
মাংসাশী অর্থাৎ জুপ্লাংটন সহ ক্ষুদ্র ক্ষুদ্র ড্যাফনিড, ক্রাস্টাসীয় সন্ধিপদী এ জাতীয় প্রাণীকে গ্রহণ করে তারা বেঁচে থাকে। তাহলে তাদের স্বভাবের মধ্যে যে তিনটা ম সেটা আমাদের মনে রাখতে হবে, মুক্তজীবী, মিঠা পানি এবং মাংসাশী। আর অন্যদিকে ন, এখানে কিন্তু ন আমাদের প্রথম বর্ণনা, ন হচ্ছে এখানে শেষ বর্ণ। আর সেটা আমরা এভাবে মনে রাখি যে এদের স্বাভাবিক কোনো শ্বসন বা রেচনতন্ত্র থাকে না বিধায়, তাই এদের ব্যাপন প্রক্রিয়াতে শ্বসন ও রেচন হয়। ব্যাপন প্রক্রিয়াতে যে শ্বসন ও রেচন হচ্ছে সেটা মনে রাখার জন্য আমরা এই তিনটা ন মনে রাখলাম। অতএব তিনটা ম এবং তিনটা ন দিয়ে আমরা তাদের স্বভাব সম্পর্কে পরিচিত হলাম। এখন আমাদের হাইড্রার যে কোষগুলো আছে সেগুলো সম্পর্কে পরিচিত হতে হবে। তবে তার আগে বাহ্যিক গঠনের দিক থেকে হাইড্রাকে আমরা কী কী অংশে ভাগ করতে পারি সেটা আমাদের জানা প্রয়োজন। ছবিটা দেখলে আমরা বলতে পারি যে নিচের যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে পাদচাকতি বা পেডাল ডিস্ক বলে। মাঝের যে অংশটা সেটাকে বলে দেহকাণ্ড, আর উপরের দিকে যে অংশটা সেটার নাম হচ্ছে হাইপোস্টোম। অর্থাৎ আমরা হাইড্রার দেহকে এই তিনটা অংশে ভাগ করতে পারি, হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি। আর অন্যদিকে এই হাইপোস্টোমের থেকে অনেকগুলো দেহ থেকেও 2-3 গুণ লম্বা আমরা কিছু প্রবর্ধন দেখতে পাই যেগুলোকে আমরা বলি কোষিকা। এই কোষিকার মাঝে বিশেষায়িত কোষ আছে যেগুলো তাদেরকে আহার, আত্মরক্ষা ও চলনে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটি যে কোষিকার কাজ কি। কোষিকার কাজ হচ্ছে আহার, আত্মরক্ষা এবং চলন। দেহকাণ্ডে মূলত সিলেন্টারন অবস্থিত আভ্যন্তরীণ দিক থেকে, তাই এখানে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকগুলো সাধারণত সাধিত হয়। পাশাপাশি পাদচাকতি সম্পর্কে যে জানতে হবে যে এটা বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। পাশাপাশি পাদচাকতির উদ্দেশ্যটাই হচ্ছে একটা জায়গায় স্থির হয়ে থাকা অথবা বিভিন্ন চলনের প্রক্রিয়ার মধ্যে একটা অবস্থান নেওয়ার জন্য এই পাদচাকতির ভূমিকা আছে। তবে ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে এই বিশেষ পাদচাকতি। আর পাশাপাশি হাইপোস্টোমের কথা বলতে গেলে বলতে হয়, আমরা অনেকে এটাকে মুখচিত্র ভেবে ভুল করি, আসলে এটা মুখচিত্র না, এটা মুখ। মুখের একটা অংশ হচ্ছে মুখচিত্র যেটা এই লাল কালিতে আমরা দেখাচ্ছি। হাইপোস্টোম একটা মোচাকৃতির গঠন, আমরা দেখতে পাচ্ছি একটা মোচার মতো গঠন, আর তার মাঝে গোলাকার মুখচিত্র বিদ্যমান। এই হাইপোস্টোমের মধ্য দিয়ে আসলে কোষিকা দ্বারা যে শিকারটা সংগৃহীত হয় সেটাই আবার এই হাইপোস্টোমের ভেতরে প্রবেশ করানো হয় কোষিকার মাধ্যমে। তো এভাবেই পরিপাকের প্রক্রিয়াগুলো শুরু হয়। আর এখানে অ্যাডিশনালি আমরা যা দেখতে পাচ্ছি এগুলো আসলে জনন অঙ্গ, এটাকে আমরা বলতে পারি ডিম্বাশয়, গোলাকার ডিম্বাশয়, আর এগুলো হচ্ছে শুক্রাশয়। আমরা হয়তো অবাক হতে পারি যে একই প্রাণীতে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয়েছে, তাহলে কি এই একই প্রাণী নিজের জন্য নিজে যথেষ্ট হবে? এই ক্ষেত্রে আনসারটা কিন্তু না, কারণ তাদের যে জননাঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি যদিও ভিন্ন লিঙ্গের কিন্তু তাদের এই গঠনটা কিন্তু ঋতু ভেদে হয়। অর্থাৎ হেমন্তকালে একটা জননাঙ্গ তৈরি হলে আরেকটা জননাঙ্গ তৈরি হয় শীতকালে। দুটো বিপরীত লিঙ্গের জননাঙ্গ একই সময়ে তৈরি হয় না, তাই তাদের জননাঙ্গ কখন গঠিত হয় সেটা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, হেমন্ত এবং শীতকাল। তো আমাদের হাইড্রার বহির্গঠনগত এইসব তথ্য আমাদের জানতে হবে, তাদের গঠনের দিক থেকে কোন অংশের কাজ কীরকম আমরা জানলাম, এখন আমরা জানবো হাইড্রার যে আভ্যন্তরীণ গঠন বা অন্তর গঠন সেটা সম্পর্কে। আমরা যদি হাইড্রার এই বহিঃত্বককে বা অন্তঃত্বককে অন্তর্গঠন জানতে চাই, অন্তর্গঠন হিসেবে চিন্তা করতে গেলে আগে নিডারিয়ার কথা চিন্তা করতে হবে। নিডারিয়া পুরো প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, অর্থাৎ যাদের সব অঙ্গ প্রত্যঙ্গর সৃষ্টি এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে, অর্থাৎ তাদের মেসোডার্ম বলে কিছু থাকে না। সেই স্তর দুই স্তর বিশিষ্ট প্রাণীদেরকে আমরা দ্বিস্তরী প্রাণী হিসেবে কনসিডার করি বা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল হিসেবে কনসিডার করি। আমাদের হাইড্রা একটা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলের উদাহরণ, তাদেরও
এক্টোডার্ম থেকে আসে এপিডার্মিস এবং এন্ডোডার্ম থেকে আসে গ্যাস্ট্রোডার্মিস, আর মাঝখানে মেসোডার্ম থাকে না, বাট তার ওই মেসোডার্মের পরিবর্তে এখানে অকোষীয় একটা স্তরের সৃষ্টি হয় যেটাকে আমরা বলি মেসোগ্লিয়া। সো আমরা যদি এখানে একটা ক্রস সেকশন নিয়ে জুম করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো উপরে থাকবে এপিডার্মিস বা বাইরের দিকে থাকবে এপিডার্মিস, মাঝখানে থাকবে মেসোগ্লিয়া, আর শেষে থাকবে গ্যাস্ট্রোডার্মিস। তো এখানে বিষয় হচ্ছে মেসোগ্লিয়া, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস প্রত্যেকটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, এপিডার্মিসে কয় ধরনের কোষ আছে? এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে। মেসোগ্লিয়াতে কয় ধরনের কোষ আছে? শুরুতেই বলেছি মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় স্তর, আর অকোষীয় স্তর মানে এখানে কোনোরূপ কোষ নেই, তবে বিভিন্ন ধরনের তন্তু এখানে বিদ্যমান। তাহলে আমরা এখানে লিখলাম ক্রস। আর গ্যাস্ট্রোডার্মিসে কোষের প্রকার যদি বলি সেখানে 5 ধরনের কোষ আছে। এখন নামগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে 7 ধরনের কোষ কি কি আছে। এই 7 ধরনের কোষ মনে রাখার জন্য আমরা একটা সূত্র লিখি, সূত্রটা হচ্ছে এই গ্রহে জন সিনাও ইন্টারপাস। হাস্যকর সূত্র, কিন্তু এই হাস্যকর সূত্রের সাহায্যে কিন্তু আমরা মনে রাখতে পারবো যে এই এপিডার্মিসে আমরা কি কি ধরনের কোষ পাই। প্রথম কথা, এই দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা এপিডার্মিস বুঝাচ্ছি। এপিডার্মিসের কোষগুলোর কথা বলি, গ্রহ দিয়ে মনে রাখতে হবে গ্রন্থি কোষ, জন দিয়ে জনন কোষ, এছাড়া সিনা দিয়ে মনে রাখতে হবে স্নায়ু কোষ। এখানে জনের দন্তন্য যেটা থাকলো সেই দন্তন্য দিয়ে মনে রাখতে হবে নিডোসাইট, যেটা তাদের এক হিসেবে খাবার সংগ্রহ, আত্মরক্ষা এই কাজে কাজে লাগে, সেই বিশেষ নিডোসাইট কোষ। এবং নিজারিয়া পর্বের প্রাণীদের নামকরণের কারণও কিন্তু এই বিশেষ ইন্ডোসাইট কোষ। আগে নিজারিয়া পর্বের নাম ছিল সিলেন্টারন, কারণ তাদের একটা বিশেষ ধরনের খাদ্য গহ্বর ছিল। হ্যাঁ, সেটা হাইড্রারও আছে, নিজারিয়া পর্বের অনেক প্রাণীরই আছে, তবে নিজারিয়া পর্বের অন্তর্ভুক্ত অনেক প্রাণীর সিলেন্টারন নেই, ইন্ডোসাইট আছে। সেই জন্য সেই প্রেক্ষিতে আসলে তাদের নামকরণ সিলেন্টারনটা থেকে পরিবর্তিত হয়ে নিজারিয়া নামকরণ করা হয়েছে। আমাদের পরবর্তী জিনিস দেখতে পাচ্ছি, আমরা পরবর্তী কোষ দেখতে পাচ্ছি ইন্টার। এইটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বা সবচেয়ে অদ্ভুত একটি কোষ, যে কোষটা যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। এটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল কোষ। এবং আমরা একটু আগে একটা শব্দ লিখেছিলাম, সেটা ছিল টটিপটেন্সি, অর্থাৎ পুনরুৎপত্তি ক্ষমতা। আর সেই পুনরুৎপত্তি ক্ষমতার জন্য দায়ী কিন্তু এই বিশেষ কোষ ইন্টারস্টিশিয়াল কোষ। পাশ, পাশ দিয়ে আমরা কি মনে রাখবো? পাশ দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে প দিয়ে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ, এবং দন্ত স দিয়ে মনে রাখতে হবে সংবেদী কোষ। আমাদের এই প্রত্যেকটা কোষের নাম জানতে হবে এবং এই প্রত্যেকটা কোষ সম্পর্কে কিছু কিছু তথ্য জানতে হবে। যেমন গ্রন্থি কোষের কাজ কি? গ্রন্থিকোষের কাজ বিভিন্ন ক্ষরণ সৃষ্টি করে বা বুদবুদের মাধ্যমে ভাসতে সাহায্য করা, পাশাপাশি অন্তঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক এসবেও কিন্তু গ্রন্থিকোষের ভূমিকা অনেক। তবে এক্ষেত্রে বলতে হবে যেটা বহিঃত্বকের বা এপিডার্মিসের গ্রন্থিকোষ তার পরিপাকে সাধারণত ভূমিকা কম, পরিপাকে ভূমিকা মেইনলি থাকে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষের। তো আমরা জনন কোষের কথা বলি, জনন কোষের মধ্যে শুক্রাণু ডিম্বাণু দু রকমই আছে যেগুলো জননে সাহায্য করবে। নিডোসাইট, এটা একটা বিশেষায়িত কোষ, সেই কোষের গঠন আমাদেরকে বিস্তারিত শিখতে হবে, সো সেখানে আমরা আলোচনা করব। আমাদের স্নায়ু কোষের কাজ কি? স্নায়ু কোষের কাজ হচ্ছে সংবেদী গ্রাহক কোষগুলোতে বা সংবেদী কোষগুলোতে যে উদ্দীপনা এসেছে সেই উদ্দীপনাকে সারা দেহে ছড়ানো। আর অন্যদিকে সংবেদী কোষের কাজটা হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা, অর্থাৎ একজন গ্রহণ করে আর একজন সেই উদ্দীপনাকে দেহের মধ্যে ছড়ায়। আর ইন্টারস্টিশিয়াল কোষ, এর কথা তো অলরেডি বলেছি যে এটা যে কোনো কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রাখে, আর এই গুণটার নাম হচ্ছে টটিপটেন্সি, যেটা মর্গান নামে একজন বিজ্ঞানী আমাদেরকে প্রথম ব্যাখ্যা করেন। সিনা ইন্টার প
পরবর্তীতে থাকলো পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে হাইড্রার সব অঞ্চলগুলো দেখতে গেলে আমরা এরকম একটা শব্দ খুঁজে পাই যে এটা সংকোচন প্রসারণ ক্ষম অংশ। এখন সংকোচন প্রসারণ ক্ষম অংশ হতে হলে সেখানে অবশ্যই পেশি থাকতে হবে, পাশাপাশি আবরণী কলাও যদি হয় সেটা, তাহলে সেখানে পেশি তন্তু এবং আবরণী কলা মিলে যে জয়েন্ট ভেঞ্চার সেটাকে আমরা বলি পেশি আবরণী কোষ। এখানে মায়োনিম তন্তু থাকে যার কারণে এই সংকোচনশীলতা থাকে, পাশাপাশি এখানে নিঃসারী দানা থাকে, মিউকাস দানা থাকে, সেই মিউকাস দানা থেকে কিউটিকল খরিত হয় যে কিউটিকলটা এপিডার্মিসের বাইরের প্রাচীর তৈরি করে। আর অন্যদিকে গ্রন্থিকোষের ক্ষেত্রেও কিন্তু নিঃসারী দানা থাকে যারা মূলত মিউকাস ক্ষরণ করে, তাহলে খেয়াল রাখতে হবে গ্রন্থিকোষ থেকে যে নিঃসারী দানা সেখান থেকে আসে মিউকাস, আর মিউকাস থেকে আসে পরবর্তীতে কিউটিকল। তাহলে আমরা এই সাত ধরনের কোষ দেখতে পাই এপিডার্মিসে। এখন প্রশ্ন আসবে মেসোক্লিয়াতে তো কোনো কোষ নাই, এখন আমরা গ্যাস্ট্রোডার্মিসে কত ধরনের কোষ পাচ্ছি, পাঁচ ধরনের কোষ পাচ্ছি। সো এই পাঁচ ধরনের কোষের মাঝে কোন কোষগুলো আসলে গ্যাস্ট্রোডার্মিসে নাই, অর্থাৎ সাত ধরনের কোষের মাঝে কোন দুইটা গ্যাস্ট্রোডার্মিসে নাই, আমরা মনে রাখব জনি নাই, জনি নাই অর্থাৎ জনন এবং নিউরোসাইট। এই জনন কোষ এবং নিউরোসাইট কোষ বাইরের দিকেই থাকা প্রয়োজন, সেই কোষগুলোর ভেতরে উপস্থিতি অবান্তর, তাই এই কোষগুলোকে আমরা গ্যাস্ট্রোডার্মিস বা ভেতরের যে ত্বক অন্তঃত্বক সেখানে আমরা দেখতে পাই না। আর শুধু এটাই না, গ্রন্থিকোষের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বিশেষ পার্থক্য দেখতে পাই জনন বা বহিঃত্বকে এবং অন্তঃত্বকে। অন্তঃত্বকের গ্রন্থিকোষ আর বহিঃত্বকের গ্রন্থিকোষের পার্থক্য কিন্তু বলে দেয় যে আসলে এটা কোন অঞ্চলে কোষ। তো এখন আমরা অন্তঃত্বক বহিঃত্বক একসাথে শিখে ফেললাম, আমরা এখন আদর্শ নিউরোসাইটের গঠন সম্পর্কে জানবো। হাইড্রা বা নিজারিয়া পর্বের বিশেষায়িত কোষের কথা বললে বা একটা কোষের কথা বলো যেটা বিশেষায়িত কোষ, যেটা হাইড্রার একেবারে একান্তই নিজস্ব কোষ বা নিজারিয়া পর্বের একেবারে বিশেষ কোষ, এমন প্রশ্নের উত্তরে আমরা যেটার উত্তর দিই সেটা হচ্ছে নিউরোসাইট। তবে এই নিউরোসাইটের নামকরণ করতে গিয়ে বা নিউরোসাইট সম্পর্কে বলতে গিয়ে কিছু কিছু শব্দে আমরা তালগোল পাকিয়ে ফেলি, যেমন নিউরোসাইট, নেমাটোসিস্ট, নেমাটোসাইট, কোনটা দিয়ে আসলে কী বুঝায় আমরা তালগোল পাকিয়ে ফেলি। তবে এখানে মনে রাখতে হবে নিডোসাইট আর নেমাটোসাইট আসলে মূলত একই জিনিস, তবে নিডোসাইটের ভেতরের একটা গঠন হচ্ছে নেমাটোসিস্ট আর নিডোব্লাস্ট হচ্ছে অপরিণত একটা নিডোসাইট যেটা এখনও পরিপক্ক হয়নি। তো এখানে আমরা নিডোসাইট সম্পর্কে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, সেই প্রশ্নের আলোকে আমরা আগাবো। যেমন প্রথম প্রশ্ন, কোথায় এই কোষ থাকে না, অর্থাৎ আমরা হাইড্রাকে যে তিনটা অংশে ভাগ করেছি হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি বা পদতল, সেখানে কোন কোথায় আমাদের এই নিডোসাইট থাকে না, এমন প্রশ্নে আনসার কি হবে, আনসারটা হবে পদতল বা পাদচাকতি, সেখানে কোনো নিডোসাইটের প্রয়োজন নেই। কারণ নিডোসাইটের মূল কাজ মূলত শিকারকে ধরার চেষ্টা করা বা শিকারকে অবশ করার চেষ্টা করা, সো সেই কাজের প্রয়োজন পদতলে নেই। সেকেন্ড প্রশ্ন, তাহলে কোথায় থাকে না, এমন প্রশ্নের পরে আমাদের আসছে প্রশ্ন যে কোথায় বেশি থাকে, আর সেই ক্ষেত্রে আনসারটা কি হবে, আনসারটা হবে কোষিকা, কোষিকাতে নিমাটোসাইটের সংখ্যা বা নিডোসাইটের সংখ্যা সবচেয়ে বেশি। তো আমরা কত প্রকার এমন প্রশ্ন পাই এর পরে, এক্ষেত্রে বলতে হবে যে 1965 সালে ভার্নার একজন সায়েন্টিস্ট, উনি নিডারিয়া পর্বের প্রাণীতে 23 ধরনের নেমাটোসিস্ট খুঁজে পান বা 23 ধরনের নিডোসাইটের সন্ধান পান। তবে হাইড্রার কথা বললে হাইড্রাতে আমরা মূলত পাই 4 ধরনের নিডোসাইট, সেই 4 ধরনের নিডোসাইটগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি। এটার নাম হচ্ছে স্টেনোটিল বা পেনেট্রেন্ট নিডোসাইট, এটার নাম হচ্ছে ভলভেন্ট, এটার নাম হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট, এটার নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা বিশেষত্ব আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলোর আলোকে আমরা আগে আমরা শিখবো। তবে তার আগে নিডোসাইটের যে গঠন, সেই নিডোসাইটের গঠন সম্পর্কে আমাদেরকে একটু পরিচিত হতে হবে। এই ছবিটাতে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এটার আকৃতি কী, আর এটার আকৃতি কি, এমন প্রশ্নে আমরা সাধারণত অনেকগুলো উত্তর বইতে খুঁজে পাই, গোলাকার, ডিম্বাকার, কিন্তু
অপশনে যদি আমরা নাশপাতি আকৃতির খুঁজে পাই, সেক্ষেত্রে আনসারটা হবে নাশপাতি আকৃতি। এর আকৃতি নাশপাতির মতো এবং এই গঠনটা এবার একটু ব্যাখ্যা করি। এই পুরো জিনিসটাকে আমরা বলবো নিডোসাইট কিংবা নেমাটোসাইট। তবে এর ভেতরে যে থলির মতো গঠন, সেই গঠনটাকে আমরা বলবো নেমাটোসিস্ট। সিস্ট মানে হচ্ছে থলি। এখানে কিন্তু আমরা সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় নিডোসাইটকে দেখতে পাচ্ছি। সূত্রক ভেতরে থাকা অবস্থায়ও কিন্তু নিডোসাইটের একটা রূপ আছে। তো এখানে সূত্রক কীভাবে নিক্ষিপ্ত হয় সেটার ব্যাখ্যা আমরা শিখব, তবে তার আগে গঠনটা শিখে নিই। এই যে একটা অ্যান্টেনার মতো অংশ উঠে আছে, এই অংশটা, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে নিডোসিল। এটা একটা বিশেষ সংবেদী গ্রাহক যন্ত্রের মতো। এটা পানির আভ্যন্তরীণ কোন রাসায়নিক পরিবর্তনকে খুব সহজেই বুঝতে পারে এবং এর প্রেক্ষিতে কিন্তু আসলে এই সূত্র নিক্ষেপের প্রক্রিয়া শুরু হয়। আমরা এখানে একটা প্যাঁচানো সুতা দেখতে পাচ্ছি, সেই প্যাঁচানো সুতাটার নাম কি? প্যাঁচানো সুতাটার নাম হচ্ছে ল্যাসো। প্যাঁচানো সুতাটার নাম হচ্ছে ল্যাসো। আর এখানে ডট ডট দিয়ে নেমাটোসিস্টের আশেপাশে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে সাইটোপ্লাজম। অন্যদিকে সাইটোপ্লাজমের ভেতরে একটা গাঢ় অংশ দেখতে পাচ্ছি, তার নাম কি হবে? অবশ্যই একটা কোষের ভিতরে গাঢ় অংশকে আমরা জানি, নিউক্লিয়াস বলে। এখানে এটাকে আমরা অবশ্যই নাম দেব সূত্রক। এটাকে অনেকে কোষশিকাভাবে ভুল করে, কোষশিকা ভাবার এখানে কোনো সুযোগ নাই। আসলে একটা কোষশিকা যদি এত বড় হয়, সেই কোষশিকার ভিতরে অনেকগুলো নেমাটোসাইট বা নিডোসাইট থাকে, আর সেখান থেকে ছোট সুতার মতো বের হয়ে আসবে সেই সূত্রকটা। তাই কোষশিকা আর এই সূত্রকের তফাৎ যে কত ছোট সেটা আমরা বুঝতে পারলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঢাকনার মতো। যখন এই ঢাকনাটা পড়ে থাকে তখন এই সূত্রটা ভেতরে লুকানো থাকে এবং এই ঢাকনাটার নাম হচ্ছে অপারকিউলাম। অপারকিউলাম। আর এই যে সূত্রক, সূত্রকের গোড়ার অংশটাকে আমরা বলি শ্যাফ্ট। সূত্রকের গোড়াকে আমরা বলি শ্যাফ্ট। এই শ্যাফ্টের মধ্যে বড় কাঁটাগুলোকে বলা হয় বার্ব। আর যে কোনো বিজ্ঞানের বা বায়োলজির ক্ষেত্রে আমরা যখনই কোনো একটা নামে শেষে ইউএলই পাই তখন সেটাকে আমরা বলি যে ছোট। যেমন বার্বের ছোট হবে বার্বিউল, বানানটা করতে গেলে ইউএলই চলে আসে। সো বার্বের যে ছোট, বার্বের উপরে যে ছোট ছোট কাঁটাগুলো আছে সেগুলোকে বলি আমরা বার্বিউল। তো এখানে বিষয় হচ্ছে এই বড় কাঁটার সংখ্যা কত? তিনটি। বার্ব থাকে তিনটি, অন্যদিকে বার্বিউলের সংখ্যা অসংখ্য। আর এইখানে যে কোষটি আছে সেই কোষের ভেতরে কি থাকে? প্রোটিন এবং ফেনল মিশ্রিত, প্রোটিন ও ফেনলের তৈরি একটা হিপনোটক্সিন নামে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে, যে বিষাক্ত পদার্থটি শিকারের ভেতরে ঢুকে শিকারকে অবশ করে দেয়। তো এখন আমরা যদি ওভারঅল গঠনটা শিখে থাকি, আমরা এখন প্রকারভেদে পার্থক্যগুলো খুঁজে পাব। আমরা প্রথমত দৈর্ঘ্যর প্রেক্ষিতে চিন্তা করি। প্রথম প্রশ্ন, সবচেয়ে বৃহত্তম নেমাটোসাইট কোনটা? এমন ক্ষেত্রে আনসার কিন্তু হবে স্টেনোটিল বা পেনেট্রেন্ট নেমাটোসাইট, যে কথাটা বললাম সেটা। আর সবচেয়ে ছোট যদি বলা হয় সেক্ষেত্রে আনসারটা হবে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। তাহলে সবচেয়ে বড় বা বৃহত্তম আমরা শিখলাম, আর সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম আমরা শিখলাম। তারপরের কোয়েশ্চেন, শীর্ষর কথা যদি বলি, এখানে ছবি দেখে আমাদের কি ধারণা আসছে যে কার শীর্ষ উন্মুক্ত? এমন প্রশ্ন দেখো, এটাও শীর্ষ উন্মুক্ত, এটা শীর্ষ উন্মুক্ত, এটা শীর্ষ উন্মুক্ত। তাহলে বন্ধ শীর্ষ দেখা যাচ্ছে ভলভেন্ট। এই এই নেমাটোসিস্টের নাম হচ্ছে ভলভেন্ট নেমাটোসিস্ট, যেখানে আমাদের এই সূত্রটা প্যাঁচানো অবস্থায় আছে। এই ভলভেন্ট নেমাটোসিস্টটা বন্ধ শীর্ষযুক্ত আর বাকি সবই উন্মুক্ত শীর্ষযুক্ত। আর কাঁটার কথা যদি বলি, কাঁটা বার্ভ হিসেবে তিনটা কাঁটা থাকে স্টেনোটিলে, আর পুরো সূত্রক জুড়েই কাঁটা থাকে হচ্ছে স্ট্রেপটোলিনে। স্ট্রেপটোলিন আর স্টেরিওলিন কোনটাতে কাঁটা আছে কীভাবে মনে রাখবো? স্ট্রেপটোতে একটা টি আছে, সেই টি কাঁটা এভাবে মনে রাখে আমাদেরকে শিখতে হবে যে স্ট্রেপটোলিনে কাঁটা আছে, স্টেরিওলিনে কাঁটা নেই। তো এখন তাদের এই বিশেষ গঠন কিন্তু আসলে তাদের বিশেষ কাজের জন্য।
প্রথম কথা, স্টেনোটিল কি করে, একটা শিকারকে দেখার সাথে শিকারকে ভেতরে তার এই সূত্রকে প্রবেশ করিয়ে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দেয়, ফলে শিকারটা কি হয়ে যায়, অবশ হয়ে যায়। সেই শিকারকে পেঁচিয়ে ধরার কাজটা করে কে, ভলভেন্ট। আর শিকার মানে এই শিকারটাকে আঠালো রস খরণ করে আঁকড়ে ধরে পরিপাকে সাহায্য করা হচ্ছে এই স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরোলিন গ্লুটিনেন্ট। অতএব আমরা শিখলাম যে নেমাটোসিস্ট 23 ধরনের আছে, তবে হাইড্রাতে দেখতে পাওয়া যায় 4 ধরনের, এবং 4 ধরনের কোনটার কাজ কি আমরা সেটা শিখলাম। খালি এখন একটা জিনিস শেখা বাকি থাকলো, সেটা হচ্ছে কিভাবে এই সূত্র নিক্ষিপ্ত হয়। ব্যাপারটা খুবই অসাধারণ। হাইড্রা যখন জলে অবস্থান করে, একটা শিকার যখন তার আশেপাশে আসা শুরু করে, তখন সেই জলের মধ্যে রাসায়নিক পরিবর্তন এই নিডোসিল দ্বারা তারা বুঝতে পারে। তখন কিন্তু এই ঢাকনা ক্লোজড এবং ভেতরের মধ্যে সুতাটা প্যাঁচানো অবস্থাতে আছে। যখন এই নিডোসিল উদ্দীপ্ত হয়, তখন পানি থেকে প্রচুর পরিমাণে পানি ভেতরে প্রবেশ করা শুরু করে, অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক চাপ, অভিকর্ষ, অসমোটিক প্রেশার বেড়ে গিয়ে ভেতরে পানির ইনফ্লো ঘটে, আর পানির ইনফ্লো ঘটার কারণে হাইড্রোস্ট্যাটিক চাপ বাড়তে থাকে। যখনই একটা শিকার এই নিডোসিলকে স্পর্শ করে, সাথে সাথে হাইড্রোস্ট্যাটিক চাপ এতটাই বেড়ে যায় যে নিচ থেকে ধাক্কা দিয়ে এই ওপারকিউলমটা তখন খুলে যায়, আর ওপারকিউলম খুলে যাওয়ার কারণে এই সূত্রকটা বের হয়ে আসে। বের হয়ে আসার সাথে সাথে সেই সূত্রক তার কাজ সাধন করে নেয়, তবে এই বের হওয়া সূত্র কখন আবার ফিরে আসে না। তখন কি হয়, তখন 48 ঘন্টার মধ্যে এটা নিঃশেষিত হয়ে যায় এবং নতুন ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা নতুন নিডোসাইট দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। এভাবেই নিডোসাইট তার কার্যক্ষমতা বজায় রাখে। তো আমরা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এখানে যা কিছু লিখেছি, প্রতিটা অংশ থেকেই প্রশ্ন আসা সম্ভব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এখানে 4টি প্রকার, এই 4টি প্রকারের বিশেষ বিশেষ কাজ এবং গঠনগত পার্থক্য। সো এটাকে আমাদের খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। এখন আমরা এতক্ষণ যা পড়েছি নিডোসাইটের আলোচনা বাদে, ওই অন্তত্বক এবং বহিঃত্বক, অর্থাৎ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো পেয়েছি, সেখানে যে বিশেষ পার্থক্যগুলো আছে সেগুলো একটু আরও একবার আলোচনা করি। আমরা শুরুতে যে প্রশ্নটা আমরা মোটামুটি সবাই পারি, সেটা হচ্ছে এপিডার্মিসে কত ধরনের কোষ, গ্যাস্ট্রোডার্মিসে কত ধরনের কোষ। এপিডার্মিসে 7 ধরনের কোষ, গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ। তাহলে পরবর্তী প্রশ্ন চলে আসে, কি নাই গ্যাস্ট্রোডার্মিসে, কোন 2 ধরনের কোষ নাই? এটার আনসারে আমরা কি বলেছিলাম, জনি নাই, জ দিয়ে জনন কোষ, নি দিয়ে নিডোসাইট কোষ। আমরা আমাদের পরের ক্রাইটেরিয়া দেখি, পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের ক্ষেত্রে আমরা এপিডার্মিসের ক্ষেত্রে মায়োনিক তন্তু দেখি, তবে এক্ষেত্রে কোনো বিশেষ প্রকারভেদ বা বিশেষায়িত কোষ আমরা দেখতে পাই না। অন্যদিকে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে এই পেশি আবরণী কোষের কিন্তু আরেকটা বিশেষ নাম আছে, সেটা কি, পুষ্টিকোষ। কারণ এই পুষ্টিকোষটার মধ্যে আবার আমরা 2 টাইপ দেখতে পাই, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, আর একটা হচ্ছে ক্ষণপথ সৃষ্টিকারী কোষ। তাহলে আমরা আমাদের এই যে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, সেখানে একটা তফাৎ খুঁজে পেলাম যে গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষ সেটা 2 প্রকার, আর অন্যদিকে এপিডার্মিসের পেশি আবরণী কোষের ক্ষেত্রে আমরা কোনো প্রকার দেখতে পাচ্ছি না। গ্রন্থিকোষের কথা বলতে গেলে বলতে হয় যে এপিডার্মিসের যে গ্রন্থিকোষ সেটা কিন্তু একই সাথে বুদবুদ সৃষ্টি করে চলনে সাহায্য করে, পাশাপাশি গলাধকরণে সাহায্য করে, এমনকি ক্ষণপদ সৃষ্টি করে চলনে সাহায্য করে, যেহেতু সেটা বাইরে অবস্থান করে। বাট যেটা ভেতরে অবস্থান করে তার কিন্তু ক্ষণপদ সৃষ্টি করার কোনো ক্ষমতা থাকার প্রশ্নই আসে না। প্রবর্ধনের কথা বলতে গেলে বলতে হয় এর ভেতরের প্রান্ত প্রবর্ধন যুক্ত, আর এর ভেতরের প্রান্তে প্রবর্ধন থাকে না। আরো একটা কথা যদি বলতে হয় যে এই গ্রন্থিকোষ, এখানে শুধুমাত্র নিঃসারি দানা আছে যা মিউকাস ক্ষরণ করে, কিন্তু এখানে 2 ধরনের কোষ আছে, নিঃসারি 2 রকম,
একটা মিউকাস ক্ষরণ করে আর একটা এনজাইম ক্ষরণ করে, অর্থাৎ পরিপাকের জন্য যে এনজাইম সেই এনজাইম ক্ষরণে সাহায্য করে। তো অতএব আমরা কোষীয় দিক থেকে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কিছু বিশেষ পার্থক্য আবার লক্ষ্য করলাম। তো এখন বিষয় হচ্ছে বাদ থাকলো কি, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা জিনিস বাদ থাকলো, সেটা কি, মেসোগ্লিয়া। সেই মেসোগ্লিয়া সম্পর্কে বলতে গেলে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। আমরা মেসোগ্লিয়ার জিনিসপত্র শিখব, গ্লিয়া থেকে মনে রাখব গ্লু। যদি আমরা গ্লু চিন্তা করি তাহলে মেসোগ্লিয়ার সব বৈশিষ্ট্যগুলো আমাদের সহজেই মনে থাকবে। সবার আগে যেটা এমনি শিখে রাখা দরকার সেটা হচ্ছে এর ব্যাস কত, 0.1 মাইক্রোমিটার, 0.1 মাইক্রোমিটার ব্যাসযুক্ত একটা স্তর, অকোষীয় স্তর। এটা আসলে আড়াআড়িভাবে অবস্থানরত এবং পেশি প্রবর্ধনগুলোর সংযোজক তল হিসেবে এটা কাজ করে। তো এখন আমরা গ্লু দিয়ে কীভাবে এর বৈশিষ্ট্য মনে রাখি, আমরা কিছু গ্লু দেখতে পাই বাজারে যেগুলো এই ধরনের ক্যানের মধ্যে থাকে, যেখানে আমরা চিঠি বা খামে লাগানোর চেষ্টা করি। সেগুলোর কালার কীরকম হয়, সাধারণত স্বচ্ছ হয়, সেগুলো খুব পাতলা স্তর দেয়া লাগে, সেগুলো যখন লেগে যায় তখন টান দিলে আবার আগের জায়গায় চলে আসে, সো স্থিতিস্থাপকতাও আছে, এবং আসল কথা এটা আঠালো। তো এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন, এই গুণাবলীগুলো মেসোগ্লিয়ার। তাহলে নিচের কোনটি মেসোগ্লিয়ার বৈশিষ্ট্য নয় এমন প্রশ্নের উত্তরে আমরা এই বৈশিষ্ট্যগুলোকে পাতে চেষ্টা করব। তো আমরা এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া এবং সেখানকার কোষগুলো সম্পর্কে অনেক ভালো মতো জানতে পারলাম, সেখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটারও একটা আইডিয়া পেলাম। এখন আমরা হাইড্রার জনন সম্পর্কে জানব। আমরা এখন আলোচনা করব হাইড্রার জনন সম্পর্কে, আর হাইড্রার জনন থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা আসলে আমরা এই চার্ট থেকেই সব উত্তর খুঁজে পাব। হাইড্রার জননকে আমরা বেসিক্যালি দুটো টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। আর এই অযৌন জননের মাঝে মনে রাখতে হবে, অযৌন জনন ঘটে যখন খাদ্য প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ যখন খাদ্যের ঘাটতি থাকে না হাইড্রা স্বাভাবিকভাবেই অযৌন জনন করে, আর যখন খাদ্যের ঘাটতি সৃষ্টি হয় তখন এই যৌন জননের আশ্রয় তারা নেয়। তাহলে এক্ষেত্রে কখন খাদ্যের ঘাটতি হয় বা কখন খাদ্য বেশি পরিমাণে থাকে সেটা আমাদের জানতে হবে, এবং সেটার আনসার হচ্ছে গ্রীষ্মকালে খাদ্যের প্রাচুর্য থাকে এবং তখন কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বিয়োজিত হয়ে এই মুকুলের সৃষ্টি করে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণাঙ্গ হাইড্রা হতে এক্ষেত্রে সময় লাগে 3 সপ্তাহ। অন্যদিকে যৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয় যখন খাদ্যের অপ্রতুলতা থাকে, আর খাদ্যের অপ্রতুলতা মূলত তারা ফেস করে শরৎকালে। আমরা চ্যাপ্টারের শুরুতে এ ধরনের একটা তথ্য পাই যে হেমন্ত এবং শীতকালে তাদের জননাঙ্গের সৃষ্টি হয় এবং তখন তারা যৌন জননের মাধ্যমে প্রজনন করে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি বলা হয় অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয় কোন ঋতুতে, সেক্ষেত্রে বইয়ের সরাসরি লাইন থেকে আমাদের জানতে হবে যে শরৎকাল হচ্ছে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টির সময়কাল। তো এখানে অধিকাংশ হাইড্রা সাধারণত কী হয়, সাধারণত অধিকাংশ হাইড্রাই হয় এক লিঙ্গ, যেটাকে আমরা বলি মনোশিয়াস, অর্থাৎ তার মধ্যে একটা নির্দিষ্ট শুক্রাশয় বা ডিম্বাশয় বর্তমান। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা উভলিঙ্গ হাইড্রা দেখতে পাই। আমরা আমাদের আলোচনার শুরুতে যে ছবিটা এঁকেছিলাম সেটা তাহলে কিসের ছিল, সেটা ছিল হচ্ছে উভলিঙ্গ হাইড্রার। তো এখানে আমরা একটু মনে রাখি, উভলিঙ্গ হাইড্রার এক্সাম্পল হচ্ছে হাইড্রা ভালগারিস। উভলিঙ্গ হাইড্রার এক্সাম্পল কি, হাইড্রা ভালগারিস, না এই ক্ষেত্রে একটু ভুল, উভলিঙ্গ হাইড্রার এক্সাম্পল হবে হাইড্রা ওলিগ্যাকটিস। কারণ এখানে দেখা যাচ্ছে কি, কিছু শব্দের অর্থ, শব্দটাকে ইংলিশে ট্রান্সলেট করলে বা ওই কেমিস্ট্রি বা অন্য জায়গায় যদি আমরা কিছুটাকে বা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে আমরা পড়েছিলাম যে কিছু সংখ্যক কার্বন যদি থাকে তখন সেটাকে আমরা ওলিগো বলি, সেখান থেকে আমরা মনে রাখবো যে হাইড্রা ওলিগ্যাকটিস বললে সেটা হচ্ছে উভলিঙ্গ, আর ভালগারিস বললে আমরা সাধারণত ধরি একলিঙ্গ।
তো শরৎকালে এই অস্থায়ী জননাঙ্গের সৃষ্টি হয়, তার পরের ধাপটা থাকে নিষেক এবং তার পরের ধাপটা থাকে পরিস্ফুটন। তো এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে, প্রথম কথা শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই যদি এই উভলিঙ্গ হাইড্রার ক্ষেত্রে তৈরি হয় তাহলে কি নিজেরাই নিজেদের মাঝে নিষেক ঘটাতে পারবে? না, কারণ এখানে দুটো অঙ্গ গঠিত হলো, পরিপক্কতা লাভ হয় ভিন্ন সময়ে। নেক্সট কোয়েশ্চেন, শুক্রাশয়ের অবস্থান কোথায়, ডিম্বাশয়ের অবস্থান কোথায়? শুক্রাশয়ের অবস্থান সাধারণত হাইপোস্টোমের দিকে থাকে, অর্থাৎ মুখের দিকে থাকে, আর অন্যদিকে ডিম্বাশয়ের অবস্থান সাধারণত নিচের দিকে থাকে। শুক্রাশয় থেকে যে স্পার্মেটোজেনেসিস প্রক্রিয়া হয় সেখানে চারটা স্পার্ম তৈরি হয় বা স্পার্মাটিড তৈরি হয়, অন্যদিকে ডিম্বাশয়তে একটা ডিম্বাণুর পাশাপাশি তিনটা পোলার বডি সৃষ্টি হয় মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। তো এখানে মনে রাখতে হবে শুক্রাশয়ের গঠনটা অনেকটা মোচাকার, আর অন্যদিকে ডিম্বাশয়ের গঠনটা গোলাকার। সো এইসব তথ্য আমাদের জানা প্রয়োজন। এখন নিষেকের ব্যাপারে বলতে হয়, নিষেক কিন্তু আসলে এমন না যে একবার শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হওয়ার পর অফুরন্ত সময় আছে নিষেক হওয়ার জন্য। নিষেক হওয়ার জন্য সময় একদম নির্দিষ্ট 24 থেকে 48 ঘন্টা। এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিষেক না হলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আর নিষিক্ত হয়ে যাওয়ার পর যে জাইগোট সৃষ্টি, সেই জাইগোট থেকে একটা পরিপূর্ণ প্রাণী বা শিশু প্রাণীতে বেড়ে ওঠার এই প্রক্রিয়াটাকে আমরা বলি পরিস্ফুটন। শিশু প্রাণী পর্যন্ত হওয়া জাইগোট থেকে এই জায়গাটার নামই হচ্ছে পরিস্ফুটন। আর পরিস্ফুটনটাকে আমরা এই স্টেজগুলোতে ভাগ করি, এখানে আমরা আদ্যক্ষর লিখে রেখেছি MBGH, তার ইলাবোরেশন আমরা অনেকেই জানি, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। ওকে, এখন তাহলে যদি প্রশ্ন করা হয় আচ্ছা মানুষের মধ্যে তো পরিস্ফুটন ঘটে, সেখানে কোন ধাপটা আমরা দেখতে পাই না? আনসার একেবারেই সিম্পল, গ্যাস্ট্রুলা এবং হাইড্রুলা, সেটা আমরা দেখতে পাই না। তো মরুলা কি? ক্লিভেজ, প্রথম জায়গোটে যখন বিভাজন সৃষ্টি হয় সেটাকে আমরা বলি ক্লিভেজ। এই বিভাজন প্রতিনিয়ত চলতে থাকে, চলতে চলতে এইট সেল স্টেজে গিয়ে তখন সেটাকে আমরা বলি মরুলা, এবং গোলাকার পিণ্ডের মতো তখন তাকে দেখায়। সেই মরুলার মধ্যে আরও বিভাজন হয়, আরও বিভাজন হওয়ার পর সেখানে একটা ফাঁকা গহ্বরের মতো সৃষ্টি হয়, তখন সেটার নাম আমরা দিয়ে দিই ব্লাস্টুলা। আর ব্লাস্টুলার ভেতরে যখন সিলেন্টেরন তৈরি হয়, অর্থাৎ ওই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা তৈরি হয় বা গহ্বর তৈরি হয়, তখন তার নাম হয়ে যায় গ্যাস্ট্রুলা। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কোন দশায় হাইড্রা স্বাধীনভাবে জীবনযাপনের ক্ষমতা অর্জন করে? আনসার হচ্ছে হাইড্রুলা। তো আমরা জনন পড়তে গিয়ে অযৌনজননের মুকুলোদ্গম শিখলাম, আর অন্যদিকে যৌনজননের অস্থায়ী জননাঙ্গ সৃষ্টির মাধ্যমে নিষেক, পরবর্তীতে যে একদম হাইড্রুলা পর্যন্ত আসা তা জানলাম। তাহলে একটাকে বাদ পড়ে গেল, সেই বাদটা আসলে ইন্টেনশনালি দেয়া, কারণ এই বিভাজনটা কিন্তু আসলে সত্যিকারের কোনো জনন না, এটা একটা অস্বাভাবিক জনন প্রক্রিয়া এবং এটা দৈবাত সংঘটিত হয়। এবং অদ্ভুত বিষয়, আমি যদি একটা হাইড্রাকে, হাইড্রা তো অরীয় প্রতিসম প্রাণী, হাইড্রাকে আমরা অণু দৈর্ঘ্য বরাবর কাটি বা অনুপ্রস্থ বরাবর কাটি, সেখান থেকে নতুন করে আবার দুটো হাইড্রা তৈরি হওয়ার ক্ষমতা থাকে। তো এই যে আমরা ভিন্ন ভিন্ন প্লেনে যে কাটার ক্ষমতা রাখলাম, কারণ হাইড্রা অরীয় প্রতিসম, তবে কেন সৃষ্টি হবে নতুন হাইড্রা, এর ব্যাখ্যা কিন্তু প্রথম লক্ষ্য করেছেন, কে লক্ষ্য করেছেন হচ্ছে 1744 সালে আব্রাহাম ট্রেম্বলে। আমরা এই ট্রেম্বলে সাহেবের নাম কিন্তু সবার শুরুতেই নিয়েছিলাম যে হাইড্রার আবিষ্কারককে ট্রেম্বলে, আর এই ট্রেম্বলে সাহেবই পুনরুৎপত্তি ক্ষমতাটি প্রথম লক্ষ্য করেন। আর একটা কোষের যে কোনো কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতা লক্ষ্য করেছিলেন মর্গ্যান, এবং উনি ওই শব্দকে নাম বলেছিলেন যে টটিপটেন্সি। ইন্টারস্টিশিয়াল কোষের এই গুণটা থাকার জন্য আসলে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে নতুন দুটো হাইড্রা সৃষ্টি হওয়া সম্ভব। তো কেন এই প্রশ্নের উত্তরে আসলে দায়ী কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। সো ওভারঅল আমরা বলতে পারি যে অযৌনজননের জন্য আসলে দায়ী ইন্টারস্টিশিয়াল কোষ, এখানেও দায়ী ইন্টারস্টিশিয়াল কোষ, তবে এটা খাদ্যের অপ্রতুলতার মধ্যে হয় আর এটা খাদ্যের প্রতুলতার মধ্যে হয়, এবং স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় মুকুলোদ্গমের মাধ্যমে অধিকাংশ হাইড্রা তাদের জনন সম্পাদন করে থাকে। তো আমরা হাইড্রার জনন সম্পর্কে পরিচিত হলাম, এখন আমরা হাইড্রার খাদ্য গ্রহণ এবং হাইড্রার চলন সম্পর্কে পরিচিত হব। হাইড্রার
খাদ্য গ্রহণ সম্পর্কে বলতে গেলে আমাদের কিন্তু প্রথমের বলে আসা একটা কথা আবার মনে করতে হয়। আমরা বলেছিলাম হাইড্রা কি ধরনের প্রাণী, হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে হাইড্রার কি শ্বেতসার পরিপাকের কোনো ক্ষমতা থাকবে? অবশ্যই না। হাইড্রা কিছু পরিমাণে প্রোটিন এবং কিছু পরিমাণে স্নেহ, মূলত প্রোটিন এবং কিছু স্নেহ শোষণ বা পরিপাক করার ক্ষমতা রাখে। আর এই ক্ষেত্রে তাদের ফুড চয়েস অর্থাৎ তাদের খাবার যেটা তারা মেইনলি পছন্দ করে সেটা হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টাসিয় সন্ধিপদী। সন্ধিপদী বা জয়েন্ট ফুড দিয়ে আমরা কোন পর্বের প্রাণী বুঝি? আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলোর কথা আমি বলতে চাচ্ছি তাদের এক্সাম্পল বলতে গেলে বলতে হয় সিডি। সি দিয়ে সাইক্লোপস, ডি দিয়ে ড্যাফনিয়া। সি দিয়ে সাইক্লোপস, ডি দিয়ে ড্যাফনিয়া, এই নামটি আমাদের মনে রাখতে হবে, যেগুলো ক্রাস্টাসিয় সন্ধিপদী উদাহরণ। ক্রাস্টাসিয় সন্ধিপদী, সাইক্লোপস, ড্যাফনিয়া। তো এখন আমরা জানি এদের পরিপাক দুই রকম, একটা অন্তঃকোষীয় পরিপাক, একটা বহিঃকোষীয় পরিপাক। তো এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা জানি হাইড্রার কিন্তু একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আছে, নিডারিয়া পর্বের সব প্রাণীদেরই থাকে অলমোস্ট, সেটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই যে ভেতরের যে গহ্বর সেটার নাম হচ্ছে সিলেন্টেরন। আর তার আশেপাশে আমরা গ্যাস্ট্রোডার্মিসের কোষ দেখতে পাচ্ছি। তখন বিষয় হচ্ছে কোন একটা খাবার এর ভেতরে প্রবেশ করলো, অর্থাৎ কোষশিকার মাধ্যমে একটা খাবার হাইপোস্টোম দিয়ে মুখছিদ্র দিয়ে চলে আসলো, তারপর মুখছিদ্র বন্ধ হয়ে গেল। তো তার মানে কোথায় তার এখন অবস্থান? অবস্থান এখন সিলেন্টেরনে। আর সেই সিলেন্টেরনে থাকা অবস্থায় যদি পরিপাক সাধন হয় সেটা হবে বহিঃকোষীয় পরিপাক। পরিপাক মানেই বা কি? পরিপাক মানে হচ্ছে একটা জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হওয়া। তো অতএব বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে এমন প্রশ্নের আনসার কি হবে? সিলেন্টেরন। অন্যদিকে অন্তঃকোষীয় পরিপাক মানে হচ্ছে একটা খাদ্যবস্তু যখন কোষের ভেতরে শোষিত হয় সেটা সাধারণত গ্যাস্ট্রোডার্মিসে আমরা দেখি না, সেটা সাধারণত আমরা দেখতে পাই এপিডার্মিসের ক্ষেত্রে, অর্থাৎ পেশি আবরণী কোষ নিচেই ক্ষণপথ সৃষ্টি করে একটা কোষকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা খাদ্যবস্তুকে ভেতরে নিয়ে নেয়, এবং তখন যে পরিপাক সাধিত হয় সেই পরিপাকটাকে আমরা বলি অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে আমরা কি বলবো? পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষে আমরা অন্তঃকোষীয় পরিপাক দেখতে পাই। তো এখন বহিঃকোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় পরিপাকের তফাতগুলো আর কি কি সেটা আমরা একটু খেয়াল করি। আমরা জানি এদের মেইন টার্গেট হচ্ছে প্রোটিনের পরিপাক করা, আর এই প্রোটিনের পরিপাকের ক্ষেত্রে দুজনের মধ্যে এনজাইম একটা ভিন্নতা আছে। আমাদের মনে রাখতে হবে বহিঃকোষীয় পরিপাকের জন্য যে এনজাইমটা জড়িত সেটা হচ্ছে পেপসিন, অন্যদিকে অন্তঃকোষীয় পরিপাকের জন্য যে এনজাইমটা জড়িত সেটা হচ্ছে ট্রিপসিন। আমরা মানব দেহের পরিপাকেও এই দুইটা এনজাইমকে খুঁজে পাবো, যেখানে পেপসিনটা আসে মানুষের স্টমাক থেকে আর অন্যদিকে ট্রিপসিনটা আসে আন্ত্রিক বা ইন্টেস্টাইনাল জুস থেকে। তো আমরা শিখলাম প্রোটিন পরিপাকে কি এনজাইম লাগে, এছাড়া কিছু পরিমাণে কি পরিপাক হয় সেটা হচ্ছে লিপিড, অর্থাৎ লাইপেজের মাধ্যমে, লাইপেজ এর মাধ্যমে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় দুটো ক্ষেত্রেই কিছুটা চর্বি, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের রূপান্তর হয়ে যায়, শ্বেতসারের কোনোরূপ পরিবর্তন হয় না। তো এভাবেই কোষের বিভিন্ন গঠনগত উপাদানে পরবর্তীতে সেই শোষিত খাদ্যবস্তুগুলো বা পরিপাকৃত খাদ্যবস্তুগুলো কাজে চলে আসে। তাই অতএব আমরা হাইড্রার খাদ্য গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে হালকা পাতলা আইডিয়া রাখলাম, এবং হাইড্রাতে যে ধরনের পরিপাক হয় সেই পরিপাক সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে হাইড্রার চলন। সেই চলন থেকে কিন্তু অনেক রকম এক্সাম্পল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। আমরা আমাদের আলোচনার মধ্যে এখন এই পরিপাক অংশটুকু শেষ করলাম, এখন আমরা চলনে আসবো। চলন থেকে প্রথম প্রশ্ন যেটা হতে পারে যে হাইড্রার চলন কয় প্রকার? তো এক্ষেত্রে এক একজন রাইটারের বইতে এক এক রকম তথ্য, বাট সরাসরি লাইন আছে একটা বইতেই, সেটা হচ্ছে 10 রকমের চলন দেখতে পাওয়া যায় হাইড্রার ক্ষেত্রে। তো এখানে মেইনলি মোস্ট কমন যেগুলো আমরা HSC-তেও পরীক্ষায় আনসার করে এসেছি এমন টপিক হচ্ছে লুপিং এবং সামারসল্টিং।
এবং অনেক আগে থেকেই একটা দ্বন্দ্ব কাজ করে যে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোনটা বা দ্রুত চলনের জন্য কোনটা, এমন দ্বন্দ্ব কাজ করে যে কোনটার উত্তর কোনটা হবে। তো এক্ষেত্রে একটু ব্যাখ্যাটা দেওয়া দরকার যে লুপিং যেটাকে আমরা বলি, যেটাকে অন্য বাংলায় বলতে গেলে কি বলতে হয়, শুয়োপোকার মতো গমন যেটাকে বলে বা হামাগুড়ির মতো গমন, অনেকটা এরকম একটা হাইড্রা কোষিকা সহ এই অবস্থানে আছে, একটু পরে তাকে দেখা যাবে সে এরকম বাঁকা হয়ে গেল। বাঁকা হওয়ার পরে তাদের যে দূরত্ব সেটা, অর্থাৎ যেখানে এই হাইপোস্টোম এবং কোষিকা লেগেছে সেটার দিকে পদচাকতিটা ধেয়ে আসে, অর্থাৎ আস্তে করে পাটা আরও কাছাকাছি চলে আসে, তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই যে শুয়োপোকার মতো গমন, এভাবে বসলো আগালো বসলো আগালো, এটাকে আমরা বলি লুপিং। তো এখানে মনে রাখতে হবে যখন হাইড্রা লম্বা দূরত্ব অর্থাৎ অনেক দূরের একটা পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা করে, তখন এই লুপিং পদ্ধতিতে তারা আগমন বা চলন করে। সো এটাকে আমরা বলি শুয়োপোকার গমন। এবং এটার ক্ষেত্রে তাহলে দুটো কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে শুয়োপোকা আর একটা হচ্ছে লম্বা দূরত্ব। অন্যদিকে আমরা সমারসল্টিং, যেটাকে বাংলায় কি বলে ডিগবাজি, এই ডিগবাজির ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমারসল্টিং এর ক্ষেত্রে তারা সাধারণত দ্রুত চলন করে। ডিগবাজি সম্পর্কে তো আমাদের আইডিয়া আছেই যে এটা যদি মাথা হয়, এটা যদি পদচাকতি হয় অর্থাৎ হাইপোস্টোম পদচাকতি হয়, তাহলে কি হবে, এরকম লুপ সৃষ্টি হবে, একটু পরে সেই লুপটা উল্টে এদিকে অবস্থান নেবে, তারপর সে আবার সোজা হয়ে দাঁড়াবে, অর্থাৎ পুরো একবার ঘূর্ণন। এইটার ক্ষেত্রে হাইড্রা দ্রুত চলতে পারবে, তার মানে এই না যে সে লম্বা দূরত্ব অতিক্রম করবে, অনেক দূর যে সে এভাবেই যাবে তা না, অনেক দূরের দূরত্ব তারা যাবে লুপিংয়ের মাধ্যমে, আর দ্রুত চলনের প্রক্রিয়াটা হচ্ছে সমারসল্টিংয়ের মাধ্যমে বা ডিগবাজির মাধ্যমে। সো এখানে আমাদের মনে রাখতে হবে দ্রুত চলন। গ্লাইডিং, গ্লাইডিং মানে হচ্ছে স্লাইড করে চলে যাওয়া, এক্ষেত্রে গ্রন্থি কোষটা সাহায্য করে, এবং এটা সাধারণত কখন হয়, ধীর গতিতে হয় এবং মসৃণ তলে, ধীর গতিতে মসৃণ তলে গ্লাইডিং প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রা চলাচলের চেষ্টা করে। ফ্লোটিং মানে ভাসানো, বিভিন্ন ঢেউয়ের আঘাতে চলে যাওয়ার যে চেষ্টা সেটাকে আমরা বলি ফ্লোটিং। ক্রলিং, কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে উপরে ওঠা, নিচে নামা, ওঠা নামা, যেটাকে বাংলায় কি বলবো, আরোহণ অবরোহণ। এই আরোহণ অবরোহণে, আরোহণ অবরোহণের পদ্ধতি, যে পদ্ধতিতে চলাচল সেটাকে আমরা বলি ক্রলিং, বা বাংলায় বলতে গেলে বলতে হবে হ্যাচড়ানো, কোনো কিছুকে ধরে উপরে ওঠা। সুইমিং, সেটা এক ধরনের সাঁতার কাটা, টেন্টাকল বা কোষিকাগুলোর সাহায্যে পানি ঢেউকে সরিয়ে তার সামনে গিয়ে চলার একটা প্রক্রিয়া। টেন্টাকুলারটা কি, টেন্টাকুলারটা হচ্ছে একদম অক্টোপাসের মতো হাঁটা, অর্থাৎ টেন্টাকল বা কোষিকাগুলো পায়ের মতো কাজ করে, আর পদচাকতিটা এখানে, পদচাকতিটা এখানে উপরের দিকে অবস্থান নেয়, অর্থাৎ সে কোষিকার উপর ভর দিয়ে সে হাঁটার চেষ্টা চালায়, সেটাকে আমরা বলি নতমুখী চলন বা টেন্টাকুলার চলন, যেটা বাংলা কি নতমুখী। ক্রমসংকোচন, এইটা কি, এটা হচ্ছে সাপের মতো সংকোচন করে। আমরা তো জানি হাইড্রার পুরো দেহটাই সংকোচন প্রসারণ ক্ষম, তো সাপের মতো ক্রমসংকোচনের মাধ্যমে তাদের গমন হয়। সো এখানে কিন্তু এই সব কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর সংকোচন প্রসারণ, এটাও এক ধরনের চলন প্রক্রিয়া, দেহের একটা নির্দিষ্ট অংশ সংকোচন প্রসারিত হয়ে সামনে এগোনোর একটা চেষ্টা চলে। তো এতগুলো নাম বলার পিছনে আসলে কারণ হচ্ছে নিচের কোনটি হাইড্রা চলন নয় এমন প্রশ্ন, যাতে আমরা এগুলোকে চিনতে পারি। আর তাদের বিশেষত্বের কথা বলতে গেলে এই সব শব্দগুলোকে আমাদের বেশি ভালো মতো মনে রাখতে হবে। হাইড্রার আলোচনার ক্ষেত্রে আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে মিথজীবিতা সংক্রান্ত তথ্য, অর্থাৎ হাইড্রা মিথজীবী কাকে বলে। মিথজীবী মানে হচ্ছে দুটো প্রাণী বা উদ্ভিদ বা প্রাণী ও উদ্ভিদের মাঝে এমন একটা সম্পর্ক যে সম্পর্কে দুইজনেরই উপকৃত হওয়ার সুযোগ থাকে। তো এখানে আমরা দেখতে পাই হাইড্রা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা নামক এক ধরনের সবুজ শৈবালের সাথে তাদের কি থাকে, এক ধরনের সিম্বায়োটিক সম্পর্ক থাকে বা মিথজীবিতার সম্পর্ক থাকে। তো সবুজ শৈবাল আর এর সাথে মিথজীবিতার সম্পর্কে নিশ্চয়ই শৈবাল কিছু উপকার পায়, আবার হাইড্রা কিছু উপকার পায়।
সো আমাদের মনে রাখতে হবে হাইটের উপকার কী আর শৈবালের উপকার কী। এখন বিষয় হচ্ছে শৈবালের উপকারটা কী। শৈবালের উপকারটা হচ্ছে আশা। শৈবাল হাইড্রা থেকে কী পায়? শৈবাল হাইড্রার কাছ থেকে এক হিসেবে শৈবাল হাইড্রার কাছ থেকে কী পাবে? আশা পাবে। আশা বলতে কী? আবাসস্থল বা আশ্রয় পাচ্ছে, শৈবাল হাইড্রার উপরে অবস্থান নিয়ে সেখানে বসবাসের সুযোগ পাচ্ছে। আর শা দিয়ে মনে রাখতে হবে কি? শ্বসন। অর্থাৎ শৈবাল শালক সংশ্লেষণ, যে শ্বসন না, এখানে বলতে হবে শালক সংশ্লেষণ। শৈবালের শালক সংশ্লেষণের জন্য কি প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড। আর সেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কোথায়? হাইড্রা থেকে। আর সেই হাইড্রার কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে সে শক্তি উৎপাদন করছে তো, এবং খাদ্য সঞ্চয় করছে, যেটা তার চলাচল বা জীবনের জন্য খুব দরকার। সো আশা পায়, এভাবে আমরা মনে রাখতে পারি। আর অন্যদিকে শৈবাল থেকে হাইড্রা কী উপকার পায়, সেক্ষেত্রে এভাবে আমরা মনে রাখতে পারি যে হাইড্রার যে বর্জ্যগুলো আছে সেগুলো শৈবাল অপসারণ করে, সেগুলো শৈবালের গ্রোথে কাজে লাগে। পাশাপাশি হাইড্রার কার্বন ডাইঅক্সাইড, যেটা হাইড্রার জন্য ক্ষতিকর, সেটাও শৈবাল গ্রহণ করে নেয়। শৈবালের যে তৈরি হওয়া খাদ্যবস্তু, সেই খাদ্যবস্তু আবার হাইড্রার উপকারে আসে। তো এভাবে একটু চিন্তা করলেই কিন্তু আমরা আনসার করতে পারবো শৈবালের উপকারটা কী আর হাইড্রার উপকারটা কী, এবং কাদের মাঝে এই বিশেষ মিথজীবিতা তা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু আমাদের বায়োলজি বইতে অন্য এক জায়গায় মিথজীবিতার উদাহরণ দেখতে পেয়েছিলাম, সেটা কোথায়? সেটা ছিল শৈবাল ও ছত্রাকের একটা সহাবস্থান, যেটাকে আমরা কী বলি? লাইকেন। তো এইরকম আমরা যেখানেই সহ অবস্থান বা মিথজীবিতা দেখতে পাবো, আমাদের কিন্তু একই সাথে মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ MCQ-তে আমাদের এই ধরনের প্রশ্নগুলোকে মিলিয়েও কনফিউজিং প্রশ্ন ক্রিয়েট করার সুযোগ তারা রাখে। তো আমরা হাইড্রা সম্পর্কে যা কিছু জানলাম, আমরা সেখান থেকে খুব ভালো মতো কোষ সম্পর্কিত তাদের সব কাজ খুব বিস্তারিত জানবো, পাশাপাশি চলনের এই বিষয়গুলো, পরিপাকের এই বিষয়গুলোর যে কিওয়ার্ডস যেগুলো আমাদের মনে রাখা দরকার, সেগুলোর প্রতি বাড়তি নজর দেব। এখন আমরা আমাদের আজকের আলোচনার আরেকটা ইম্পর্টেন্ট সেকশন, সেটা হচ্ছে মানবদেহের পরিপাক প্রশাসন, সেটা নিয়ে আলোচনা করবো।